বিএসএফ নিগৃহীত কাণ্ডে অভিযুক্ত পাচারকারীরা বহাল তবিয়তে। দিব্যি ঘুরে যেমন বেড়াচ্ছে, তেমনি পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকা দিয়ে অভিযুক্ত পাচারকারীরা। মামলা হওয়ার 24 দিন অতিবাহিত হলেও অধরা রতন তপন সাগর ঋষিরা। অভিযোগ, পুলিশ তদন্তের নামে ঘটনাকে প্রহসনে পরিণত করেছে। একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা দলের রামাবলি গায়ে জড়ানো এলাকার প্রভাবশালী মাতব্বর। দলের কাছ থেকে পাচার বাণিজ্যের ছাড়পত্র নিয়ে মণ্ডল নেতাদের কমিশন দিয়ে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মণ্ডল নেতাদের নির্দেশে পুলিশ অভিযুক্তদের আড়াল করছে। জানা গিয়েছে, এই পাচার বাণিজ্যের কমিশন জেলা থেকে রাজ্য নেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। অর্থপিপাসু শাসক নেতাদের আশকারা পেয়ে অবশেষে সীমান্তরক্ষীদের উপর হামলা করতে তাদের হাত কাঁপছে না। একটি সূত্রে জানা যায়, রপন তপন সাগর ঋষিরা মানব পাচার, নেশা সামগ্রী, গরু, চিনি, কাপড় সহ আরও অন্যান্য পাচার কার্যে জড়িত। এত সব জানা সত্ত্বেও আরক্ষা প্রশাসন চুপচাপ হয়ে আছে বলে অভিযোগ। শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিমত, পুলিশ সঠিক সময়ে অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালেই এই পাচার চক্রে যারা জড়িত তাদের জালে তুলতে সক্ষম হতো। উল্লেখ্য, গত 29 এপ্রিল দুপুরে বিলোনিয়া থানার অন্তর্গত ঋষ্যমুখ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকায় বণিককটিলাতে 109 বিএসএফ ব্যাটালিয়ানের 2 জওয়ান চন্দন কুমার ও প্রভাত রঞ্জন সীমান্ত পাহারা দেওয়ার সময় ভারতীয় সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে ট্রাক ভর্তি চিনি বাংলাদেশে পাচার করছিল। ঘটনাটি বাধা দিতে গেলে ভারত বাংলাদেশ সীমান্তের 2171/5S পিলার নম্বরের সামনে শাসক বিজেপি দলের নেতা, দুর্বৃত্ত হিসেবে পরিচিত রতন মিত্র, সাগরদীপ মিত্র, রঞ্জিত সিনহা, সমর মল্ল, ঋষিকেশ মহাজন, শুভম দে সহ 50 থেকে 60 জনের একদল দুর্বৃত্ত সীমান্তে কর্তব্যরত 2 বিএসএফ জওয়ানের উপর প্রাণঘাতী আক্রমণ করে। এই ঘটনার বিস্তৃত জানিয়ে 109 বিএসএফ কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কমান্ড্যান্ট NG খর্জি বিলোনিয়া থানায় 6 অভিযুক্তের নাম ঠিকানা সহ বিলোনিয়া থানায় মামলা দায়ের করে। বিলোনিয়া থানা 31/24 নম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 353, 532, 506, 534 ধারায় মামলা রুজু করে। অভিযোগ মামলার 24 দিন অতিক্রান্ত হওয়ার পরেও বিএসএফ এর দায়ের করা মামলার মূল অভিযুক্তদের বিলোনিয়া থানার পুলিশ গ্রেপ্তার করার সাহস দেখাতে পারছে। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বিএসএফ জওয়ানদের মধ্যে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।